আসসালামু সবাইকে সংবাদে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি আক্তার সুমি শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম গত দুই তারিখ মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে কত বছরের ন্যায় এবারও বাহাদুরপুর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয় মাদারীপুর শিবচট থেকে রাজু আহমেদের রিপোর্ট জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি প্রধান খবর ইফতার বিতরণের সময় মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব চৌধুরীর নেতৃত্বে সহযোগীদের নিয়ে ইফতার সামগ্রী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয় চৌধুরী বলেন সকলের সহযোগিতা পেলে মাতৃভূমি ফাউন্ডেশন এর মাধ্যমে ভবিষ্যতে ব্যাপকভাবে ভাবে আয়োজন করা হবে মাতৃভূমি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আয়োজন করেছে এবং এইবারও গতানৈতিকভাবে মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এবারও ইত্যাদি আইটেম করেছি এবার আমরা আমাদের এলাকা ভিত্তিক দিচ্ছি এবং সুদূর ভবিষ্যতে ইচ্ছে আছে আমরা এটা আমাদের এই ওয়ার্ড প্লাস হচ্ছে ইউনিয়ন এবং জেলা উপজেলা মানে সর্বত্র সব অসহায় মানুষের মাঝে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের এই মাতৃভূমি ফাউন্ডেশন সবাই দোয়া করবেন এবং সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম একা কিছুই করা সম্ভব নয় তাই সকলের সহযোগিতা দোয়া আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে মাতৃভূমি ফাউন্ডেশন ইনশাআল্লাহ খাদিজা আক্তার বৃষ্টি আর এস টিভি নিউজ সবাই ভালো এবং সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন রাখবেন আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ